আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হলো মালয়েশিয়াতে পাহাড়ের ভিতর দিয়ে একটা টানেল করা হয়েছে, তো এই টানেলের ভিতর দিয়ে আমি আজকে যাচ্ছি। তো আজকের গন্তব্য কিছু কোম্পানির বারাং আছে, এগুলো ডেলিভারি দেওয়ার জন্য লরির সঙ্গে বেরোয়েছি। তো আমি এই কোম্পানিতে সেলসম্যান হিসেবে কাজ করি। তো হঠাৎ করে বস বলল, তুই গিয়ে এগুলো ডেলিভারি দিয়ে আসি। পরে আমি বেরোলাম। তো মালয়েশিয়া টাউন পুরোটাই আজকে ঘোরা হয়েছে, অনেক ভালো লাগলো। আমি প্রথম বারাং ডেলিভারি দিতে আজকে আসছিলাম। তো মালয়েশিয়াতে দিনের থেকে রাত্রে আরও অনেক সুন্দর লাগে। রাতে বড় বড় বিল্ডিংয়ের লাইটিংগুলো আরও সুন্দর, আমার মনকে মুগ্ধ করে দেয়। আর মালয়েশিয়া একটা ট্যুরিস্ট জোন, একটা দেশ, ট্যুরিস্টের জন্য বেস্ট একটা দেশ। এখানে যেখানে যাবে সেখানে খুব সুন্দর লাগবে। আর মালয়েশিয়াতে রাস্তাঘাটের কথা বলবো, কি রাস্তাঘাট অনেকটা সুন্দর, এখানে কোনো রাস্তা খারাপ পাবেন না, সুন্দর রাস্তা। এবং এখানে গাড়ি রোডে উঠলেই 80-তে সবসময় জন্য থাকে। আর এখন আমরা ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। এখানে মালয়েশিয়াতে ওভারব্রিজের অভাব নেই, একটা পর একটা ওভারব্রিজ। আমিও এখন পর্যন্ত মালয়েশিয়ার হলিগলি কিছুই চিনতে পারি নাই, কারণ আমি বাইরে একটু কম বেরোই। আর আজকে সারাদিন বারাং ডেলিভারি দিয়ে এখন আমরা আমাদের রুমের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আপনাদেরকে দেখাচ্ছি যে মালয়েশিয়াতে রাতের পরিবেশটা কেমন। আপনারা দেখতে থাকুন, রাতের ভিউটা আমি নিজেও দেখেছি এবং আপনাদের মাঝে তুলে ধরলাম, আপনাদের অনেক ভালো লাগবে মালয়েশিয়ার আশেপাশের দৃশ্যগুলো দেখতে। আর মালয়েশিয়াতে অনেক পাহাড় আছে, পাহাড়ের অভাব নেই। আর পাহাড় কেটে কেটে মালয়েশিয়াতে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করে, আর সেই বিল্ডিংয়ের কানেকটেশন কাজে আমাদের অনেক বাঙালি ভাই কাজ করে, সেখানে অনেক পরিশ্রম করে তারা। আমাদের রোমে যেতে এখান থেকে প্রায় 2 ঘন্টার মতো লাগবে। তো আমি মালয়েশিয়াতে শাহালমে থাকি, শাহালম থেকে আমি মালয়েশিয়া সিটির মধ্যেই বারাং ডেলিভারি দিতে এসেছি। এই ফার্স্ট টাইম আমাদের বারাং ডেলিভারি দেওয়া, আমি এর আগে কখনো আসি নাই। অনেক অনেক সুন্দর। আর মালয়েশিয়াতে একটা জিনিস দেখলাম যে রাস্তার মধ্যে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল এবং কেউ এখানে হর্ন ইউজ করে না। এখানে হর্ন নিষিদ্ধ, আপনাকে যদি ট্রাফিক সিগন্যালে পড়ে সামনে তাহলে ট্রাফিক সিগন্যাল আপনাকে মানতেই হবে। এখানে কোনো হর্ন ইউজ করা যাবে না, রেড লাইট জ্বললেই আপনাকে গাড়িতে ব্রেক করতে হবে। এদেশের নিয়মকানুনগুলো আমার খুবই ভালো লাগছে, দেশটা অনেকটাই উন্নত আমাদের দেশ থেকে।
তবে আমাদের দেশে ইচ্ছা করলে এরকম সিস্টেম চালু করতে পারে, কিন্তু আমাদের দেশের কিছু পদক্ষেপের ভুল আছে যার কারণে এখন আমাদের দেশটা পিছনের দিকে আছে। আর ওই যে দেখছেন টুইন টাওয়ার, আমি পাশে রাস্তা দিয়ে যাচ্ছি আর এগুলো নিজেও দেখছি এবং আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করছি। আজকে মালয়েশিয়া সিটি পুরোটাই ঘুরেছি। আসলে বাইরে যদি লরির সঙ্গে আসি তাহলে মনে করেন সব কিছুই মালয়েশিয়াতে চিনে যাব। আজকে এই পর্যন্ত, আগামী ভিডিওতে আবার দেখা হবে।